আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাণিজ্যিকভাবে টমেটো চাষ পদ্ধতির প্রথম পর্বে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আপনারা জানেন টমেটো একটি শীতকালীন এবং বাণিজ্যিকভাবে লাভজনক উচ্চ ফলনশীল একটি সবজি। আপনারা দেখতে পাচ্ছেন বীজ রোপণের 7 দিন পর খুব সুন্দরভাবে চারা গজিয়েছে। তো ভিউয়ার্স, চারা রোপণের পূর্বে আপনাদেরকে জমি প্রস্তুত করে নিতে হবে। তো আপনারা পাওয়ার টিলার দ্বারা 4 থেকে 6টি চাষ দিয়ে আপনারা খুব ভালোভাবে মাটি ঝুরঝুরে এবং শুকিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, সর্বশেষ চাষ দেওয়ার পূর্বে আপনাদেরকে সার প্রয়োগ করতে হবে। বিঘা প্রতি টিএসপি 30 থেকে 40 কেজি, পটাশ 15 থেকে 20 কেজি, আর জিঙ্ক 1 কেজি জিঙ্ক অথবা গ্লুজিন, আর 2 কেজি ম্যাগমা অথবা সালফার, আর আপনাদেরকে জিপসার বিঘা প্রতি 15 থেকে 20 কেজি ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে গাছের রং অনেক সময় ফ্যাকাশে বাদামি বা হলুদ বর্ণের হয়ে থাকে। তো সাধারণত এটি জিঙ্কের অভাবে হয়ে থাকে। জিঙ্কের কাজই হলো গাছকে সতেজ, সুন্দর এবং গাছের বিভিন্ন প্রকার খাদ্যের যোগান দেয়া। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে বেড তৈরি করলাম। বেডের দূরত্ব 4 ফিট, প্রত্যেকটি বেডের মধ্যে আমরা 2 সারি গাছ অথবা 2 লাইন চারা রোপণ করার চেষ্টা করব। চারা থেকে চারার দূরত্ব 3 ফুট বাই 3 ফুট। জৈব সার প্রয়োগ, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা জৈব সার প্রয়োগ করতেছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সবজির ক্ষেত্রে জৈব সারের কোনো বিকল্প নেই। তো ভিউয়ার্স, আপনারা প্রত্যেক গর্তের মধ্যে 1 মুষ্টি পরিমাণে জৈব সার দিয়ে ভালোভাবে মাটি মিক্স করে চারা রোপণ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বীজ রোপণের 20 দিন পর নার্সারি থেকে চারা উঠিয়ে আমরা মূল জমিতে নেওয়ার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আপনারা চারা তোলার পূর্বে যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হলো আপনারা 3 থেকে 4 ঘন্টা পূর্বে পানি দিয়ে খুব ভালোভাবে বীজ তলাটি ভিজিয়ে নেবেন, যাতে চারা খুব সহজে উঠে আসে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চারা রোপণ পদ্ধতি, আমরা চারা রোপণ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারা রোপণের পূর্বে আপনারা যেটি করবেন সেটি হলো বড় বড় যে মাটির দলাটি আছে আপনারা সেটি সরিয়ে ঝুরিয়ে মাটির মধ্যে আপনারা চারা রোপণ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, চারা রোপণের পর 15 থেকে 20% চারার শিকড় পচে নষ্ট হয়ে যায়। তো এর প্রতিকার হিসেবে আপনারা কার্বন ডিউজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, বাণিজ্যিকভাবে টমেটো চাষ পদ্ধতির দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন এই ভিডিও থেকে ভালো কিছু শিখেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।